সো এভরিওয়ান, আমি চলে আসছি আবার হাডে। আমার সাথে আছে মনির ভাই, আর আছে আমাদের সালন ভাই। ভাই দেখতে পাচ্ছেন ওনারা হাডে ছবি তোলার জন্য পোজ দিছে, কিন্তু কোনো ছবি তুলবো না আমি। আমি বন্দি কারাগারে আমার পিছনে দুইটা চোর একসাথে এখানে আছে, দেখতেই পাচ্ছেন। এরা এখন কারাগারে আছে, তোমরা এদিকে আসো। কয়েদিরা এখানে আসো, কয়েদিরা এখানে আসো, দেখি কি চুরি করছো। কো তোমার তো দিদি একা দেখ। যদি বাস স্টপে আসেন তাহলে এরপর এদিক দিয়ে আসতে পারেন। এখানে উঠবেন, আমারও সামান্য ফালসারে উঠছে, ধাক্কা মা সালমানের পালসার উঠছে। তারপরে ভিতরে যাই, এই যে গেমের জন্য প্রচুর জায়গা আছে, গেম চলতেছে। এর আগে আমি হাটে আরেকবার আসছিলাম আমার বাগিনাদেরকে নিয়ে, আমান এবং আয়ানকে নিয়ে। এগুলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের মনে নেই। আমি ওই গেম মোটরসাইকেল খেলাম, তোমরা গেম খেলাইতে চাই তো 250 টাকা। পুরো সেট সেট আপ করা আছে বাচ্চাদের জন্য এই পাশে গেম খেলতে হলে। আমরা এখন চলে আসছি ফুড এরিয়ায়। সামনে যাবে আচ্ছা, এখানে ফুড এরিয়াতে আপনি ইন্ডিয়ান যে ডোসা, সেই ডোসাটা খুব ফেভারিট এখানে।
এখানে পাবেন সেটা। কেন অনেকগুলো আইটেম আছে আপনি দেখতে পাবেন। সবে সব মানুষের আমি কিরকম করি একদিন চলে সবিবার্স আমার নিউ ব্লগ আসতেছে, আপনারা যারা এখনো যে দেখেন নাই দেখে আসুন, লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও নিচে। আচ্ছা আমি এই ভিডিওটা কিন্তু আমার মোবাইলে করতেছি, জানি না কেমন কোয়ালিটি আসবে, এর আগেরগুলো ডিএসএলআরে করা। এইটাতে আমি বহু নিয়ে আসি নাই, জাস্ট এভাবে আপনাদের সাথে কথা বলতেছি। ওনারা এখানে বসতেছেন, এইভাবে বসলে হবে না, আপনার কিন্তু অর্ডার দিতে হবে ওইখানে। আচ্ছা আমরা পার্সোনাল হল আকা, আমরা স্পেশাল পার্সোনাল হল তো বাকি রয়েছে না। কে কে আসবে, আর কে কে আসবে বলেন? আমার নানু আসবে, আমার পাকনা আসবে, ওরা আসার পর তারপর আমরা যাই অর্ডার দেবো। আপনি কি জন্য আসছেন এখানে? আমি উনি রোগ সারাতে আসছেন, হয়ে গেছে সেই জন্য উনি বুক সারাতে এখানে আসছে। সেখানে প্রচুর পরিমাণ আইটেম আছে, আপনারা আসলে একটু দেখে নেবেন। আচ্ছা ভাইয়া দিচ্ছে অর্ডার, কি অর্ডার দিতেছে আমরা দেখতেছি। আমাদের দুই মুরব্বি আসছে অর্ডার দিতে। আচ্ছা আমরা খাচ্ছি এখানে, ভাইয়া দিচ্ছে অর্ডার, আমরা দেখতেছি কি কি আইটেম আছে ওনাদের এখানে। কি কি হচ্ছে আজকে আমি বুঝতেছি না, আমার না এত দাম দিয়ে টাকা উপরের ফ্রেমগুলোতে। এই দেখেন দুজন লোক বসে আছে, কইছে না এটা। আচ্ছা এখন যেটা হইতেছে সেটা হচ্ছে কি, খাবার তো অর্ডার দিয়ে দিছি কিন্তু এখন 20-25 মিনিট ওয়েট করতে হবে, কারণ ওনারা খাবারটা এখনই আমরা অর্ডার দেওয়ার পরেই ওনারা খাবারটা মনে করেন আমাদেরকে রান্না করে দেবে, যেটা আমরাকে বলে ওরা তৈরি করে দেবে আর কি, গরম গরম একবারে পরিবেশন করে দেবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা একটা এরিয়াল ভিউ দেখে আসেন। এখানে আরেকজন কী করতেছে,
ভাই এইরকম করতেছেন কি জন্য? খুব বেশি বোরিং লাগতেছে। কেন? এতক্ষণ হয়ে গেল, এখনো দেন এখন 20-25 মিনিট তো ওয়েট করতে হবে। আপনি খাবারটা মাত্র অর্ডার দিচ্ছেন, ওনারা এগুলা তো আপনাকে তৈরি করে দিতে হবে নাকি? ধন্যবাদ ভাই, আর কিছু বলার নাই, আপনি ওইটা অফ করে দিচ্ছেন। পরে চলে আসছি আমি আপনাদের সামনে আবার মেহরাজ খান। আমাদের খাবারটা আসছে কিনা তা একটু চেক করে দিয়ে আসি যে তৈরি হয়েছে কিনা, কারণ 20 মিনিট তো হয়ে গেছে দেখতেছি। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, এনজয় করতে থাকেন আমার নিউ ব্লগ। কি ব্যাপার সালমান ভাই, এখনো আসে নাই? হ্যাঁ ভাই আসে নাই, এখনো আসে না তো? এখনো আসে নাই, আরো কিছু সময় লাগবে জিজ্ঞেস করি। বলছিলাম 20-25 মিনিট লাগবে, 20 মিনিটও হয়েছে। উনি বললো যে আর 5-6 মিনিট লাগবে, ওয়েট করতে থাকি। দেখতে পাচ্ছেন আমার পাশে আমার বাগিনা চলে আসছে, এটা হচ্ছে আমার বড় বাগিনা আমান, এই হচ্ছে আমাদের আয়ান। আয়ান এই যে চলে আসছে আয়ান, ওদেরকে নিয়ে একটা ব্লগ হয়েছিল হাড়ে, ওইটা আপনার যে দেখে আসুন। বলো বিবাসকে বলো, বলে আমার ব্লগ দেখে আসো। বিবাসকে বলো, বলো তোমরা আমার ব্লগ দেখে আসো। আমাদের খাওয়া চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চিকেন শর্মা, না বিফ শর্মা নিছো? না বিফ শর্মা, এই একটা নিছি আমরা, এটা চিকেন শর্মা নিছো না? তো গাইজ এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে গিয়ে বিফ। শয়তানি শুরু হয়ে গেছে আসার পরে। আর কে আসতে পারবি? আমার আসছে আর কতক্ষণ লাগবে ভাই? 5-6 মিনিট না? সো ভিউয়ার্স আমাদের আয়ান আসছে আজকে হাডে। আজকে তুমি কি খাইবা? কি খাইতে কি খাইতে? স্টাইল দেখছেন আয়ানের, নিউ স্টাইল। দুইজনে দিছে হচ্ছে কি শর্মা অর্ডার, আর আমি দিছি ডোসা। এখন আমার ডোসা হয় নাই, দেখি ডোসা হয়েছে কিনা। আমি এর আগে আমি 1-2 লিটার নিয়ে আসছি, 1 লিটারই নাই, এর জন্য 1/2 লিটার দুইটা নিছি। আর এরই মধ্যে চলে আসছে আমার ডোসা, এই যে চলে আসছে ডোসা। এই চলে আসছে আমার ডোসা, আর ওনারা নিছে চিকেন শর্মা আর বিফ শর্মা। দেখি কত সময় শেষ করতে পারি ডোসা। সো বিভার্স খাওয়া স্টার্ট করতেছি ডোসা, এর আগে আমি কখনোই ডোসা খাই নাই, এই ফার্স্ট।
ওনারা ডোসার সাথে আচার দিছে, এটা জলপই, জলপই যে আচার, জলপি যেটা বলি সেটা। সাথে দিছে কি ডাল, সবজি, বুঝলাম না, দই। জি জায়গা দিয়ে দিকে আনো, আমি বুঝলাম না, এই আমারটা দূরে রেখে তারটা দিয়ে। তোমার ফুরগির বানি পাল্লা দুই হাতে খাচ্ছি ডোসা, এক হাতে হচ্ছে না, বিশাল। চিন্তা করবা না, আইজন যারা রাখ লই আইলাম, কি লাগান লই আইলাম, ওটাও চিন্তা করি রাখুন। ওই তো তুই তাই দিবি, ওই তো তাই দিবি, তুমি করে নাও, দিতে পারো ওখানে, আমরা অন্য কথা আছে, দিতে পারো তাহলে দেখাইলে কামাই করে লাইনও না তো আজ থেকে কালকে আই যাবে হলো বললে দেখো ব্যাডমিন্টন খেলার খামিয়া থাকে কোনো চলে না, বা ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের খেলা যে আর ইসন ও আর খামিয়ে আমরা ওর খাই যাবো, বুঝছেন? যদি নজর লাগবো এক একজনে চাইয়া যাই রায় বুঝছেন, যদি নজর লাগবো তো খবর আছে। এই তুই আমার তো বুঝলাম না, তোমার ভুরগির বানি মেলানো বললাম আরে বোতল কেছে আগে হইলাম না, ওটা মাই দিয়ে আমারটা মাই দিয়ে এটা ডোসা না ফোসা বললাম না, এখানে খাবার স্বাদ নেই, খালি টাকা খাবিস। ভাই তো এখানে ঘর বাবা বাবা ও হো রুয়েল ভাই তো এখানে আসবো, বাবা কই রেব রুয়েল ভাই এখানে আসবে, এখানে আসবো সবাই, রুয়েল ভাই তো সবাই এখানে আসবে। আমি যদি জানতাম তাই যাইতাম না, অমনির ভাই খাওনাতে খাইলি উঞ্জাও উঞ্জাও তোমার আব্বু ওটা খাইছা না বুঝলি, ওটা খাইছা না তোমার আব্বু বুঝলি, ওটা আমি খাই দিব, হ্যাঁ ওটা খাই দিব, আর ওটা তোমার আব্বু খাইছা না, না ওই ওটা তোমার আব্বু খাইছা না, ও এইটা নাই মানুষের দেনের বেলা, এই আছে ও ও তোমার আব্বুর প্লেট, এই ওই তো বড়টা লিগে আমার প্লেট, হ্যাঁ বড়টা 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 লিগে এসা দেনা এসে দেন। পরোটার দরকার খালি যা, এটা তা
আইয়ানু গেলে কি ইয়া ইকি তো মাই দিছে দু মানে দে দা ভাই রে ইতে ইতে বেঞ্চ আবি ও তো ভাই ওরে শেষ করে দে তুমি কি দবি ইতা না দে রে শরীর হালকা খাইয়া দেখি দেখিয়ে শুনে রাখতাম আর এও না ইয়াত করে আমার তো দুই ঘন্টা থাকা এবার আমার নামে খালি করে আমারটা খাই রক্ত সুসার মানুষ তুই মাইন্ড করেন না আমরা খাই আর সে তো আমার আমার কাছ থেকে এখানে গিয়া মেয়েদের দিকে তাকায় ওটা কে লেগেল ওটা যদি ব্লগে ছাড়ে নি আমি দৌড়ো রাস্তায় সারা খালি আমি টেবিল উপরে দিয়ে যেতে পারি যদি বাইরে গেলে ঠান্ডা লাগবে খালি ঠান্ডা তো লাগবে খালি তোমার দিতা না দিতা না না কি খাওয়ানটা খায় রে বাইরে আমি জানতাম না যে সালমানের যে এখানে মানুষগুলো আছে এই জন্য নিয়ে আসছে নিয়ে এসে আপনাকে একটা খাওয়াইতেছে আরও মেয়ের দিকে দাইতেছে কিন রাধি না ডোসা খাওয়ানোর তো কি এই ডোসা খাওয়ানো তো সালমানের তো দুটো পরোটা নমর পরোটা না ইচ্ছে না খাইতেছে দেখতেছেন খাওয়াই শেষ হইতেছে না তাদের আর আমাদের ছোট্ট একটা ডোসা দিছে সেটা কখন শেষ কইতো থালায় ডালাই আইতো আর কি আর কইতো যে ভাই বাস আচ্ছা তুমি জ্যাকেট খুলি হলো না পুরো সেট আপ একবারে পুরো তুমি তো আইবে কি তো আমি লই গেলে আমার কি রকম কিরকম লাগবে বুঝতে বুঝতে আমি কি দোকান নাই
আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাব। আমার চুলের স্টাইল দেখতে পাচ্ছেন, এটাকে পাগলা স্টাইল বলে থাকে। আমাদের দুজনের চুলের স্টাইল দেখতে পারেন, পাগলা স্টাইল পুরা। এখন আমরা বের হয়ে যাব, লিফটের জন্য অপেক্ষা করতেছি। লিফট আসতেছে, ওয়েটিং লিফটে থেকে বের হয়ে আমরা রিক্সায় উঠে গেছি। এখন যাচ্ছি আমরা বাসার দিকে। সো পিপার্স, আপনাদের যদি আমার এই ছোট্ট এই ব্লগে আপনাদের যদি হাট থেকে বের হয়ে আমরা চলে আসছি রিক্সায়, রিক্সায় করে এখন যাচ্ছি আমরা বাসার দিকে। সো পিপার্স, আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মেহরাজ খান, আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।